एक एक विषय एक एक दिन के तो बक्तव्य दीते हैं। आज के भावतेছিলাম কি বক্তব্য দেব। আব্দুল গনি নামটা দেখে মনটা একটু আবেগ আপ্লুত হয়ে আছে শুরু থেকেই। আব্দুল গনি এটা আমারও বাবার নাম। আব্দুল গনি নামটা যেসব মানুষের হয় এরা খুব জিদি হয়। আপনাদের আব্দুল গনি সাহেবের ছেলেকে জিজ্ঞাসা করলাম আপনার বাবা কি খুব জিদি ছিলেন? কয় হ্যাঁ। আমি জানি এই নামের মানুষগুলি খুব অধিকাংশ নির্ভীক চিত্ত হয়, ভয় ডর থাকে না। বললাম আপনার বাবা কি খুব নির্ভীক ছিল? কয় হ্যাঁ ওই রকমও ছিলেন। 42 বছর আপনাদের চেয়ারম্যান ছিলেন তাই না? তা আমার বাবাও ওই রকম নির্ভীক চিত্ত জিদি মানুষ ছিলেন। জিদ কেমন ছিলেন? আগামীকালকে পুকুরে মাছ ধরা পড়বে, ওনার কোনো জাল নাই। আমাদের ওই সময়ে পুকুরে পাথার থেকে মাছ এসে পুকুর ভর্তি হয়ে থাকতো, মাছ চাষ করা লাগতো না। মাছ চাষ তো এখন কপাল পোড়ারা আমরা শুরু করেছি। বাংলাদেশে মাছও চাষ করে খেতে হবে এই দুঃসংবাদ আমাদের শিশুকালে আমরা কখনো শুনি নেই। আল্লাহর দেয়া মাছে তো খেয়ে কুলাই না, মাছ খেতে 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 কলেরা হয়ে যেত মানুষের, ঠিক না কি? তো সেই ধরনের পরিবেশে আগামীকালকে পুকুরে মাছ ধরা পড়বে মানে কি কত বড় বড় চিতল বোয়াল কাতল এটা সেটা, এমন আর জাল নাই। যার কাছে যায় সেই বলে ভাই কালকে তো আমরা মাছ ধরব, যেখানে যায় সেখানে। তাহলে কি আমার কালকে মাছ ধরা হবে না? বাজারে গেছে, বাজারে গিয়ে সুতা কিনে আনছে, জাল তৈরির সুই সুতা সব আনছে। আজকে রাতে জাল বানিয়ে কাল সকালে মাছ ধরব। দুই ভাই বসলেন, এক রাতে জাল বানিয়ে শেষ, সকালে কাঠি গেঁথে মাছ ধরেছেন। জিদ। দেওবন পড়তে গিয়েছিলেন, তো দেওবন মাদ্রাসার কারি তৈয়ব সাহেব রহেমাহুল্লাহ ওনার কাছে কিছু ছেলেরা কেরাত পড়ে, হাফেজ হয়। পাঞ্জাবি ছেলেরা হিফজ পড়তেছে। তো আব্দুল গনি রহেমাহুল্লাহ আমার বাবা, আপনাদের আব্দুল গনি, আমার বাবা আব্দুল গনি, তো উনি কোরআন প্রেমিক, কোরআন শুনতে উদ্গ্রীব থাকেন। হাফেজ ছাত্ররা হেফজে করতেছে, 3টা ছাত্র, উনি পাশে বসে বসে শুনে শুনে চলে যান প্রতিদিন। একদিন এক পাঞ্জাবি ছেলে বলল, শুনতে ক্যা হো, কোরআন কা হেফজ করনা বঙ্গালী ক্যা কাম নেই। কি শুনো বাছা ধন, কোরআন হাফেজ হওয়া বাঙালির কাজ না। বলে কি রে, আগুন লেগে গেল শরীরে। এখন এর পরদিন থেকে আর উনি যায় না ওই মজলিসে। 3 মাস পরে একদিন ওই মজলিসে হাজির, ওদের ওস্তাদকে গিয়ে বলল যে ওস্তাদ আমি হাফেজ হয়ে এসেছি, আপনাকে শোনাবো। আর ওই ছেলেগুলি খালি চায়, আরে এই ছেলেই তো, ইহি তো ও লড়কা হ্যায় জিসকো হামনে কাহা থা কোরআন কা হিফজ করনা বাঙালি কা কাম নেই। এই তো সেই ছেলেটাই। হ্যাঁ তো এই ছেলেটাই তো। উনি বললেন যে ওস্তাদ জিজ্ঞাসা করতেছে, কিস উস্তাদকে পাস তুমনে কোরআন হেফজ কিয়া, কোন উস্তাদের কাছে হেফজ করেছেন? আব্দুল গনি, আমার পিতা আব্দুল গনি রহেমাল, উনি বললেন আমি নিজে নিজে হেফজ করেছি। এইবার ওস্তাদ গোটা কোরআন খুলে এমন কঠিন পরীক্ষা নেওয়া শুরু করলেন, সারা কোরআন থেকে জিজ্ঞাসা করলেন, পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায়। কারণ জিদ, ওস্তাদেরও জিদ, বাঙালি ফোলা হাফেজ হয়ে আসছে। আমি যাদেরকে পড়াই এরা এখনও 5-7 পারা, আর সে মাত্র 3 মাস আগে এখানে একটা ঘা খেয়ে গেল, আর সে আজকে হাফেজ। उस्तादेरो जिद और छात्रों जिद देखी आटकाते नहीं पारी ताहले बोलबो किस किसेर हाफेज हयेछे। सारा कुरान ओनाके कठिन परीक्षा नियेछे, एकटा जायगातेओ उनि आटकान नाई। शेष सेई उस्ताद बोललो भाई अल्लाह का आपको कुरान देना था दे दिया, वरना कोई शख्स ऐसा हिफ्ज कर सकता है, मुझको इसका तजुर्बा नहीं। जे भाई अल्लाह आपके कुरान हाफिज बनाते चेयेछेन, कुरान दान करते चेयेछेन, दिए दिएछेन, एटा हलो कथा। ना हले एई रकम हाफिज हय एटा जीवने आमी देखी नहीं। आमार बाबा बोलतेन जे आमी आमी जे जिदेर उपरे गिया बांगाली काके बोले छिनिये दिएछिलाम ओदेरके सेदिन। आमी आगेर आयात 50 बार पढ़ताम, परेर आयात 50 बार, दुई आयात मिलिए आबार 50 बार। एइभावे सारा कुरान 50 50 50, प्रति आयात 50, सामनेर आयात 50, दुई आयात मिले आबार 50, तार माने कि 150 बार। शेष पर्यन्त अल्लाहु আকবার এইভাবে হেফজ করেছেন। তো ওই জন্যই আব্দুল গনি সাহেবের ছেলে, কোন ছেলে জানি, উনি এখানে আছেন, ওনাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম আপনার বাবা কি খুব জিদি ছিলেন? আসলে জিদি ছিলেন তাই না? আব্দুল গনি এখানে আল্লাহ তাআলার আল গনি নাম। আল গনি মানে হলো অভাব মুক্ত, बेपरवा, कारो कोनो तोआक्का परवा जिनी करें ना, कारो धार जिनी धारें ना, कारो काछे हाथ पातें ना, कारो काछे जार कोनो फकिरी दारिद्र नाई, स्वयं सम्पूर्ण। एरकम आल्लाहर ए गुण प्रकाश करे आल गनी। तो आब्दुल गनी एरकम मालिकेर गोलाम, जे मालिक बेपरवा, अनंत वित्तेर अधिकारी, कारो काछे दिनी फकिर ना, एरम मालिकेर, एई धरनेर मालिकेर गोलामेर नाम कि আব্দুল গনি। आमी दीर्घदिन थेके बाबार नामटा निजेर नामेर साथे जुक्त करार एकटा परिकल्पना करतेछिलाम। কাজী মুহাম্মদ ইব্রাহিম ইবনু আব্দুল গনি बाबार नामटा आमादेर बांग्लादेशे कमई मानुष पुतेर नामेर साथे बाबार नाम बोले, किन्तु आसले एटाई उचित, एटा हवा उचित। बाबार परिचये छेलेरा परिचित हबे एबं पुतेर नाम बाबार नाम एकसाथे हबे। आरब जहाने एटा आछे, आरब जहाने एटा आछे। मुहम्मद बिन सालमान MBS कय ना एखन सऊदी जे राजपुत्र, एके आपनारा कि बोलेन? MBS मुहम्मद बिन सालमान। सालमान हलो बाबा और मुहम्मद हलो छेले। सिस्टम एटाई। আব্দুল্লাহ ইবন ওমর, আব্দুল্লাহ ইবন আব্বাস, ठीक ना? সাহাবীদের মধ্যে এটা ব্যাপক প্রচলন আছে। তাহলে বাবার নাম আর খুঁজতে হয় না, বাবার নাম আর খুঁজতে হয় না। এই জন্য আব্দুল গনি নামটা দেখে আমার মনে পড়ল যে এই আপনাদের এলাকার আব্দুল গনি সাহেবও খুব নির্ভীক চিত্ত একজন মানুষ ছিলেন, যার ফলে 42 বছর চেয়ারম্যান। আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দেন ওনার কবরকে, এবং আমার বাবা আব্দুল গনি, উভয় আব্দুল গনিকে আল্লাহ তাআলা জান্নাতের অংশীদার বানিয়ে দেন, জান্নাত নসিব করেন। যাই হোক, প্রসঙ্গতই এই কথাটা ছিল। তো এবার আমি আমার মূল বক্তব্যে আসি। নির্ভীক চিত্ত মানুষেরা আলেম হলে সেই আলেমদের দ্বারা বিশাল খেদমত হয়। নির্ভীক চিত্ত, বেপরোয়া, কারো কোনো তোয়াক্কা করবে না, একমাত্র আল্লাহর তোয়াক্কা করবে। আমার বাবা এই চরিত্রের ছিলেন। লক্ষ মানুষ যদি কোনো একটা কাজ করছে, উনি দেখতেন যে এটা শরীয়তে নাই, উনি বিপরীত পথে চলবেন, তাদের সাথে চলবেন না এই চরিত্রে ছিলেন। বর্তমান বাইতুল মোকাররমের খতিব সালাহুদ্দিন সাহেব আমার বাবার ছাত্র, দেশের বাঘা বাঘা বড় আলেমদের উস্তাদ, সারা জীবন আজ জন্ম নির্ভীক ছিলেন। তো ওলামায়ে কেরামের এই ধরনের চরিত্র থাকলে জাতির জন্য সৌভাগ্য, এই ধরনের চরিত্রের চেয়ারম্যান থাকলেও এলাকাবাসীর জন্য সৌভাগ্য। দেখেন মাদ্রাসা রেখে গেছেন, আলহামদুলিল্লাহ আজকে সেই মাদ্রাসার কারণে এই মাহফিলটা আমরা পেয়েছি।